আসসালামু আলাইকুম আপনাদের অনেকেই আছেন যারা মূলত আমাকে প্রতিনিয়ত কোশ্চেন করেন যে ভাই আমার পার্শে মনে পাতার কেন এই রকম অবস্থা এরকম বিবর্ণ হয়ে ধূসর হয়ে একদম ঝরে পড়তেছে পাতা কেন এটা হয় এটা কি গাছের কারণে হয় নাকি রুটের কারণে হয় নাকি মাটির কারণে হয় কোনটার কারণে তো আমি যতদূর এটা বুঝতে পারলাম সেটা হলো যে প্রথম দুই এক বছর গাছ এরকম সারভাইভ করে গাছগুলার দুই এক বছর বা তিন বছর বা তার বেশিও হইতে পারে যারা ছাদ বাগানে লাগাইছেন এই সমস্যাটা তারা বেশি ফেস করে তো আমার রিকমেন্ড থাকবে যে আপনারা যদি পারেন মাটিতে লাগান এই গাছ যে গাছ মাটিতে সবচেয়ে ভালো থাকে এবং মাটিতে আপনার খাবারটাও কম দেওয়া লাগে আপনি এখানে অল্প একটু জায়গার ভেতরে গন্ডির ভিতরে থাকতেছে গাছগুলা যার কারণে এই সমস্যাটা থাকে আর দ্বিতীয় কথা হইলো যে রোদের রোদের সময় গাছের উপরিভাগেও তাপ পাচ্ছে এবং নিচের ছাদ যেটা এটা গরম হয়ে গাছের শেকড়টা গরম হয়ে যাচ্ছে খাবারটা ঠিকমতো খেতে পারতেছে না তো গাছগুলো অসুস্থ হয়ে যাচ্ছে আর দ্বিতীয় সমস্যা হলো যে গাছ যদি দেখেন যে এরকম বিবন্ন হয়ে গেছে পাতা সেক্ষেত্রে ছত্রাকনাশক দিয়ে কোনো রকম কাজ হয় না আবার সেটা যদি আপনি রৌদ্রের সময় দেন আরেক ঝামেলা এটা সাধারণত ছত্রাকনাশক দেওয়ার সময় হচ্ছে আপনার সকালবেলা একদম ভোরবেলা যখন কুয়াশা হালকা হালকা কমতে শুরু করে বা যদি কুয়াশা না থাকে পাতা যদি ভেজা থাকে তো পাতাটা হালকা যদি শুকায় যায় তাহলে সবচেয়ে ভালো এই সময়টাই ওষুধ স্প্রে করা তো ঔষধটার সাথে এগুলো কিছু না দিই আমি যেহেতু একটা ভালো একটা মানে সাধারণ যে প্রক্রিয়া সেটার মাধ্যমে গাছকে সুস্থ করতে চাচ্ছি তো সেজন্য আমি এক্সপেরিমেন্ট হিসেবে আমার এই ডাল থেকে কিছু পাতা ছড়ায় দিই মানে এই ডাল যেটা দেখতেছেন এই যে কুশি বেরোয় এই কুশি থেকে কিন্তু পাতা বেরোবে যে কুশিগুলো কিন্তু ফুটতে পারতেছে না নির্দিষ্ট সময় পরে এগুলো ফুটবে তো আমি যখন এই গাছকে প্রেশার দেবো তখন কিন্তু এই কুশিগুলো ফুটে বেরোবে এবং সেটাই হয়েছে দেখেন এখান থেকে আমি পাড়াগুলো ঝরাই দিছি এবং এখান থেকে কুশি বেরোয় শুরু হয়েছে যে নিচে দেখেন ভালো রকম একটা কুশি বেরোছে এবং এই কুশি থেকে ফুলও বেরোতে পারে এখনও আমি শিও না দেখা যাচ্ছে পনেরো দিন হয়েছে এটা আমি গত পাঁচ তারিখে আমি এটা করছি তো কয়েকটা পাতা আমি ঝরাই দিয়েছিলাম দেখলাম ওইগুলো ডালে এগুলো পাতা চলে আসতে নতুন করে তো গাছটা আমি পুরো আমার এখানে কয়েকটা গাছ আছে পার্সিমনে কয়েকটা ভ্যারাইটির তো আমি সবগুলোর পাতা ঝরাই নাই কিছু কিছু পাতা ঝড়াইছি তো এখানে আরও একটা গাছ দেখে আমি গতকাল এটা ঝড়াই দিছি পাতাটা যেন গাছটা গাছের পাতা যদি অসুস্থ থাকে আপনার টোটাল গাছটাই অসুস্থ কারণ গাছ খাবার খাই হচ্ছে পাতার মাধ্যমে আমার এখানে আরও একটা পার্সিমন সেটাও আমি মানে যেটাকে বলে পাতা টাতা ন্যাড়া করে দিয়েছি এই যে মাথাগুলো দেখতেছেন এখান থেকে কিছু দিনের মধ্যে আবার পাতা চলে আসবে তবে আপনাদের সবচেয়ে ভালো হয় যদি আপনি দেখেন যে এপ্রিল মে মাসের দিকে পাতাগুলো কুকুর গেছে সে সময়টা যদি এরকম মানে পাতা নেড়া করে দেয় গাছটা হালকা ছায়া হালকা রোদ এরকম জায়গায় রেখে দেন এবং পনেরো বিশ দিন ঠিক মতো যদি একটু টেক কেয়ার করেন তাহলে দেখবেন যে গাছ থেকে নতুন করে পাতা চলে আসতেছে তো এই সমস্যার জন্য একটা ছোট ভিডিও ছিল এক্সপেরিমেন্ট হিসাবে গাছকে সুস্থ রাখার জন্য আসলে ফল পাওয়ার মুখ্য বিষয় না এটা গাছ সুস্থ থাকলে ফল একদিন পাওয়া যাবে কিন্তু ইনস্ট্যান্ট যারা মূলত গাছ লাগায় ফল খেতে চান তাদের জন্য এই কষ্টটা আসলে বৃথা যাবে তাদের জন্য এগুলো গাছ না এগুলো গাছ হচ্ছে শৌখিন যারা মূলত গাছকে লালন করে গাছকে পুষে মানে উনি চাইলেই কিন্তু হাজার টাকা দিয়ে উনি কিনতে পারে বাজার থেকে এক কেজি ইনস্ট্যান্ট ফল কিনে খাইতে পারে কিন্তু যারা শৌখিন তারা কিন্তু সে চিন্তা করে না তারা গাছ লাগাবে গাছ থেকে ফল হবে একটা ফল হোক তাতেই সুখী তারা ঠিক আছে তো এরকম আর কি